নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল ভেজ গাড়ি আজকে আমি সজনের ডাটা কুমড়ো আর আলু দিয়ে তৈরি করব দারুণ স্বাদের একটা তরকারি আর এই নিরামিষ তরকারিটা আমরা রুটি লুচি পরোটা বা ভাত যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারি তো এই ভেজকারি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সজনার ডাঁটা যেটা বড় বড়ো করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি ডুমোডুমো করে কেটে কুমড়ো আর ডুমো করে কেটে আলু আর নিয়ে নিয়েছি আমি এখানে ছোলা আমি এখানে কাবলি ছোলা নিয়েছি ছোলাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটাকে অল্প নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যান প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি এরপরে আমি এখানে দিয়ে দিলাম একটা চামচ পাঁচ ফোড়ন এবারে এই সব মশলাগুলোকে আমি আট থেকে দশ সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব তো মশলাটা আমার ফ্রাই করা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হিং এবারে হিংটাকেও আমি একটু ফ্রাই করে নেব তো হিংটাও আমার ফ্রাই হয়ে গেছে সুন্দরের থেকে একটা অ্যারোমা আসছে এরপরে যে সবজিগুলো কেটে রেখেছিলাম অর্থাৎ ডাটা কুমড়ো আর আলু সেই সবগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে সবটাকে ভালো করে প্রথমে আমি একবার মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটা আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি এই সবজিগুলোকে ভালো করে ফ্রাই করে নেব আর এই নিরামিষ তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় আর খুব চটপট কিন্তু এটা তৈরিও হয়ে যায় তো সবজিগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আদা বাটাটাকেও আমি ভালো করে প্রথমে মিশিয়ে নেবো তারপরে আমি এক মিনিটের জন্য এটাকে ফ্রাই করে নেবো যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একটুক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব তো সবটা আমার ভালো করে ফ্রাই করে কষানো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল এরপরে আমি সব সবজি আর জল ভালো করে মিশিয়ে নিচ্ছি তো সবটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবারে এটাকে কয়েক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য তো কয়েক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমি এবার নেড়ে চেড়ে দেখে নেবো যে সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা তো কুমড়ো আলু ডাঁটা সবই কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে আমি আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ভাজা মশলা তো এই ভাজা মশলাটা আমি বানিয়েছিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা যেটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে নিয়েছিলাম তারপরে এটাকে একটু ঠান্ডা করে নিয়ে আমি এটা গুঁড়ো করে নিয়েছিলাম তো এই ভাজা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় চা চামচ এই ভাজা মশলা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখানে কম কম হাফ চামচ চিনি দিয়ে দিলাম নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য অল্প করে আমি এর মধ্যে চিনি দিয়ে দিলাম আর কেউ যদি চিনি না খান সেক্ষেত্রে চিনিটা স্কিপও করতে পারেন তো এবারে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে তরকারিটাকে একটু আমি মাখো মাখো করে নেবো কারণ তরকারি একদম তাকিয়ে তাকিয়ে থাকলে ভালো লাগে না তো নেড়ে ছেড়ে আমি তরকারিটাকে মাখো মাখো করে নিয়েছি তরকারি আমার একদম রেডি আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং বোল তো গরম গরম ডাঁটা আলু কুমড়োর তরকারি আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য তো এরপরে এটাকে যে কোনো পছন্দ মতো কিছু দিয়ে সার্ভ করা যেতে পারে তো এবারে আমি এটাকে সার্ভ করে দিলাম তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ সুস্বাদু একটা নিরামিষ তরকারি ডাটা আলু কুমড়োর তরকারি আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন